Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel, Chainab's Passion. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটি পার্কের ভিডিও। আশা করি ভালো লাগবে। আর প্লিজ সবার কাছে আমার অনুরোধ, সবাই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমরা যাচ্ছি। আর আমাদের বাসা থেকে পার্কটাতে যেতে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে। আর একটু একটু বৃষ্টি হচ্ছে। আসলে আমরা টিকিটটা আগের দিন কেটে ফেলেছিলাম অনলাইনে, আর ওয়েদারটা ভালোভাবে চেক করিনি, তাই যেতে হয়েছে বৃষ্টির দিনেও। আর ভেবেছিলাম যদি আমরা যে টাউনে যাচ্ছি সেই টাউনে যদি আমাদের টাউনের মতো বৃষ্টি হয় তাহলে আর আমরা ঘুরবো না, আমরা বাসায় চলে আসব। বাট না ঘুরলে কী হবে, লং রাইড তো করতে পারবো, তাই ভেবে আমরা চলে গিয়েছিলাম। কিন্তু না, সেখানে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ আমাদের টাউন থেকে সেখানে ওয়েদারটা ভালো ছিল, হালকা হালকা রোদ ছিল, আবার হালকা হালকা বৃষ্টি ছিল, বাট বৃষ্টিটা এত বেশি ছিল না, খুব কম ছিল। ঘুরা যাবে। আমরা কার থেকে নেমে এসেছি। আমি এখন কথা কম বলি, সবাই ভিডিও দেখুন আর এনজয় করুন। আসলে পার্কটাতে অনেক মানুষ ছিল, আমরা অবশ্যই ডিস্টেন্স মেনে চলেছি। একদিন না বাসায় থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই একটু ঘুরতে বের হয়েছিলাম। এই তো আমরা একটা কফি শপে ঢুকলাম। দেন আমি আর আমার হাজব্যান্ড আমরা দুটো কফি নিয়েছি, আর সাথে নিয়েছি স্যান্ডউইচ। আর বেবি টয় কিনেছিল সেখান থেকে। এই কফি শপের ভিতরের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই ভিডিও করলাম। আমরা হাঁটা স্টার্ট করে ফেললাম পার্কটাতে। প্রথমে আমরা দেখেছিলাম থিতির, দেখে অনেক ভালো লেগেছিল মাশাল্লাহ, আর ইসমাইল তো অনেক এনজয় করেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো আমরা লায়ন দেখার জন্য লায়ন এরিয়া চলে আসলাম। একটা লায়ন বসে আছে, একটা শুয়ে আছে, আর এদিকে দেখতে পাচ্ছেন দুইটা লায়ন বসে বসে গল্প করছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা গন্ডার, তারা হেঁটে হেঁটে গ্রাস খাচ্ছে,
আর আমি একটু শুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। Yeah, this is lion. Sing Simba. Simba lion. Yeah. Look over there. I don't know. Oh, that Maria. That's Maria born. Look, that's Simba lion. Lion. Simba, Simba lion. এখানে বড় করে একটা সাইনবোর্ডে সবগুলো লায়নের ডেটেস লেখা খুব সুন্দর করে, কোনটা কোন সালে বর্ন হয়েছে, মানে সব কিছু। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্যাঙ্গারু। দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাঙ্গারু এখানে বসে আছে। ক্যাঙ্গারুগুলো দেখে অনেক ভালো লেগেছিল। এই যে একটা ক্যাঙ্গারু একটা দৌড় দিল, আর কয়েকটা খুব সুন্দর বসে আছে। তুমি যে ধরতে বাইট করবো ফ্রুট খাইতেন। কি মাংস লাগলাম আপনার চালা বলুন। দাদা না নি মঙ্কির দাদা মনে হয় মঙ্কির দাদা। Thank you.
পার্কের পোড়া ভিডিওটা আমি একসাথে আপলোড দিচ্ছি না, একসাথে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি পার্ট ওয়ান পার্ট টু করে আপলোড দেব। আজকে যেটা আমি আপলোড দিয়েছি সেটা পার্ট ওয়ান, আর কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ আমি আপলোড দিব পার্ট টু। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটি অন করে আমার চ্যানেলের সাথেই থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।